হাসিনাকে নিয়ে রহস্য, আনন্দবাজারের আনন্দবাজার পত্রিকা ভারতের, তার রিপোর্ট। কোথায় আছে তারা ট্রেস আউট করতে পারছে না। অনেকে আবার রিপোর্ট করছে যে তাকে পার্কে তার মেয়ের সঙ্গে হাঁটতে দেখা গেছে। কেউ কেউ বলছে তিনি এখন ভারতে যেহেতু অবৈধ, সেহেতু ভারত তাকে শীঘ্রই অন্য কোনো দেশে পাঠিয়ে দেবে। ঠিক কী ঘটনা, কী ব্যাপার, এটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে তিনি যে একটা অসহায়ত্বের মধ্যে আছেন, অপমানজনক পরিস্থিতির মধ্যে আছেন, এই ব্যাপারে বোধহয় দ্বিমত করার কোনো কারণ নাই। একটা দেশে জবরদখল করে দীর্ঘদিন ধরে ক্ষমতা যে আঁকড়ে ধরেছিল, প্রায় 15-16 বছর ধরে, সেটা যে বৈধ ছিল না অবৈধ ছিল তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সেটা প্রমাণ হয়েছে। দেশের জনগণ, দেশের মানুষ কেউ তার পক্ষে ছিল না। তিনি এবং তার কিছু সাঙ্গপাঙ্গ আর পার্শ্ববর্তী একটি দেশ তার সঙ্গে ছিল স্বার্থের কারণে। স্বার্থ নেই, তাদের চেহারা ভূমিকা অন্যরকম হয়ে গেছে। অবশ্য সেটা হাসিনা ওয়াজেদও বুঝতে পারছেন না, এটা আমি বলবো না, বুঝতে পারছেন, কিন্তু কোনো লাভ নেই। এমনকি তার বোনও তাকে ছেড়ে চলে গেছে, কারণ বোন তো ব্রিটিশ নাগরিক, বাবা যে দেশের নাগরিক ছিলেন, মেয়ে সেই দেশের নাগরিক না। তার মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, মানে শেখ রেহানার কথা বলছে, এটাই বাস্তবতা, এটাই সত্য। কিন্তু এই সত্য শেখ হাসিনা বা হাসিনা ওয়াজেদ যাই বলি, শেখ রেহানা তার কন্যা, শেখ হাসিনার কন্যা এবং তার ছেলে, তার আত্মীয় স্বজন এটা মানতে পারছে না, মানতে পারছে না, কারণ দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে তারা মনে করেছিলেন। যখন যে ব্যাংক লুট করার দরকার, যখন যাকে কয়েদ হিসাবে জেলখানায় ঢুকানোর দরকার, যখন যাকে গুম করার প্রয়োজন, তখন তাই তারা করেছে, আইনের কোনো তোক্কা করেনি। তার একটা মন্ত্রী পরিষদ ছিল বটে, কিন্তু সেটি ঠিক মন্ত্রী পরিষদ না বলে ওটা হুজুরখানা বলা যায়। তিনি কথা বলতেন আর তথাকথিত মন্ত্রীরা জি হুজুর জি হুজুর করতেন। এখন সেই জি হুজুরের সাঙ্গপাঙ্গরা কে কোথায় যে পালিয়েছে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ওই যে কাওয়া কাদের বলে যাকে বলা হয়, ওবায়দুল কাদের, লজ্জাজনকভাবে পালিয়েছে। খেলা হবে, খেলা হবে, ভাব কি, খেলার আগেই তো এমন দৌড় দিয়েছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার যে ওই যে শামীম ওসমান, আরে বাবা কি বীর পুরুষ, মানে ভাবা যায় না, চিন্তা করা যায় না। সেই জন্যে শেখ হাসিনা এবং তার সাংঘাতদের নিয়ে যে রহস্য সৃষ্টি হচ্ছে, তারা কোথায় আছে, তারা কি ভারতে আছে নাকি ভারত থেকে বেরিয়ে গেছে অন্য কোনো দেশে আছে, এটা বোঝা যাচ্ছে না। তবে এই রহস্য ভেদ করতে হবে সরকারকে, এবং এদেশের মানুষ তা চায়, কি ঠিক না?